ইতিমধ্যে ভারতে ঢুকে পড়েছে ওমিক্রন। কর্ণাটকে দুই ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে। সেই দুজনের সরাসরি সংস্পর্শে এসেছেন 37 জন, অপ্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন 445 জন। কন্ট্যাক্ট ট্রেসিং করে এদের চিহ্নিত করা হয়েছে। প্রত্যক্ষ সংস্পর্শে যারা এসেছেন তাদের মধ্যে তিনজন করোনা পজিটিভ, অপ্রত্যক্ষ সংস্পর্শে যারা এসেছেন তাদের মধ্যে দুজন করোনা পজিটিভ। এদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। এদের নমুনা জিন বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে ভারতে ইতিমধ্যেই কিন্তু ঢুকে পড়েছে অমিক্রন। কর্ণাটকে দুই অমিক্রন আক্রান্তের সন্ধান গতকালই মিলেছে এবং সেই দুজনের সরাসরি সংস্পর্শে এসেছেন 37 জন। এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত দুজন করোনা পজিটিভ, এদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে, এদের নমুনা জিন বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। এদিকে ওমিক্রন নিয়ে রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠালো কেন্দ্র। বিদেশ থেকে আসা বিমান যাত্রীদের ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, নির্দেশিকাতে স্পষ্ট করে কয়েকটা বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, যারা বিভিন্ন আন্তর্জাতিক উড়ানে করে নামবেন বিভিন্ন বিমানবন্দরে, প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রের তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে যে তাতে যারা বিমান থেকে নামছেন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার, তাদেরকে তাদের প্রত্যেককে যে অ্যাট হাই রিস্ক তালিকাভুক্ত যে সমস্ত দেশ রয়েছে সেই দেশ থেকে যারা আসছেন তাদের তো বাধ্যতামূলক কোভিড টেস্ট হবেই। যারা অন্যান্য দেশ থেকে এসে পৌঁছচ্ছেন তাদেরকেও কোভিড পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং যারা পজিটিভ আসবেন তাদের নমুনা জেনম সিকোয়েন্সিং এর জন্য, অর্থাৎ জিন বিশ্লেষণের জন্য পাঠাতে হবে। তার কারণ এটা একমাত্র জিন বিশ্লেষণ করলেই বোঝা সম্ভব যে ওমিক্রন অর্থাৎ নয়া প্রজাতির করোনা ভাইরাসে কেউ সংক্রমিত হয়েছেন কি হননি। এর পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক রাজ্যকে কোভিড পরীক্ষার সংখ্যা বাড়াতে, কেননা অনেক রাজ্যেই কোভিড পরীক্ষার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। আমাদের রাজ্যেও কোভিড পরীক্ষার সংখ্যা কমে যাওয়ার কারণে কেন্দ্রের তরফ থেকে চিঠি পাঠিয়ে রাজ্যকে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করানো হয়েছিল কয়েকদিন আগে, আমরা জানি। এর পাশাপাশি কেন্দ্রের চিঠিতে আরো বলে দেওয়া হয়েছে যে কন্ট্যাক্ট ট্রেসিং, অর্থাৎ কেউ যদি কোভিড পজিটিভ হয় তাহলে কিভাবে তিনি তার আগের 72 ঘন্টায় তিনি কোথায় কোথায় গিয়েছেন, কার কার সংস্পর্শে এসেছেন। যে কন্ট্যাক্ট ট্রেসিংটা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল সেই কন্ট্যাক্ট ট্রেসিং এর উপরে জোর দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এর পাশাপাশি আরো বলা হয়েছে যে কোভিড ভ্যাকসিনেশন যে যদি বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছে যে কিছুটা অনীহা কাজ করছে মানুষজনের মধ্যে, ভ্যাকসিনেশন অনেকটা কমে গিয়েছে, সেই ভ্যাকসিনেশন বাড়ানোর কথা বলে দেওয়া হয়েছে। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের কথা বলা হয়েছে, অর্থাৎ কোভিড বিধি মেনে মানুষজন রাস্তাঘাটে চলাফেরা করছেন কিনা, যারা চলাফেরা করছে না তাদের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার, সেই বিষয়গুলো নিশ্চিত করার কথাও বলা হয়েছে। অর্থাৎ এরকমই একাধিক পয়েন্ট উল্লেখ করে কিন্তু কেন্দ্রের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। তার কারণ আমরা জানি যে গতকালই কর্ণাটকে দুজন বিদেশ ফেরত যাত্রী, দক্ষিণ আফ্রিকা ফেরত যাত্রী, তাদের শরীরে কোভিড পজিটিভ শুধু নয়, তারা ওমিক্রন প্রজাতির কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছে, তথ্য সামনে আসে।